পাঁচক্ত নামাজ পরে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে, উচিত কথা বলতে গেলে মুলবীর চাকুরি নাই ভাইরে, হক কথা বলতে গেলে মুলবীর চাকুরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, সমাজেতে অসঙ্গতি বলব কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, সমাজেতে অসঙ্গতি বলব কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করছি অপমান, বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বীকে করছি অপমান ভাইরে, আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে, আট বছরের ছেলে যদি সামনে বেরি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সম্মানীয় সুযোগ্য আজকের এই অত্র জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলিম ওলামাবৃন্দ, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা অবন, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে এই রমজান মাস অর্থাৎ শেষের দিকে একটি ইসলামী আলোচনা, মসজিদ কেন্দ্রিক আলোচনা, এই গুরুত্বপূর্ণ একটি মাসে সুযোগ পেয়েছি। আজকে ২৭টা রোজা পূর্ণ হয়ে গেছে, যদি ৩০টা পূর্ণ হয় তো ৩টা বাকি আছে। এই রমজান মাসে এত সুন্দর একটা মজলিস আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের পূরণ করেছেন, এই জন্য একটু সকলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। কি হলো ভাই, রাগ করেছেন নাকি? মানে আলহামদুলিল্লাহটা এতটি লোক আছেন, একটু আওয়াজ হবে না, না পয়সা লাগবে মনে হচ্ছে, ঘুরিয়ে যদি চাহে এমনটা, একটু প্রাণ খুলে বলতে কি সমস্যা ভাই? যে আল্লাহ আপনাকে
এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন, আজ এই রমজান মাসে কত দিয়ে গেল মূল্য তার ঠিক ঠিকানা নাই, অথচ আপনি সুস্থ মস্তিষ্কে এখানে বসে আছেন। তো একটু আল্লাহ শুকরিয়া আদায় করে একটু আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক রাত অনেক হয়েছে প্রায় 11টা, আমি যতক্ষণ আছেন আপনারা আশা করছি মানুষ তার বসবে না, দেড় দুই ঘন্টায় বেশি যাবে না, তো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য পর্যন্ত দেখি কতক্ষণ থাকেন। যদি শান্ত পরিবেশ থাকে আর উঠা বসে উঠা যদি আস্তে আস্তে কেটে পড়েন তো আমি বুঝবো যে আমার বয়ানের সমাপ্তি ঘটাতে হবে। তা আমি টেনশনে আছি, মানে যখনই নামলাম আগেতে কি বিষয় বলবো তার টেনশনে। তো দুই রকম আয়াত পড়ে লিয়েছি, একটা আয়াত পড়েছি ইসলামে নারীদের অধিকার, আর একটা সংক্ষেপে বলেছি যে সাদাকা বা দান। তা এখন বলো না কোনটা বলবো বলেন তো, মানে আমি কনফিউশনে পড়ে গেছি বলবো কোনটা আজকে। রমজান মাসের ব্যাপারে, রমজান মাসের ব্যাপার তো রোজই বলছি, তো রমজান মাসের ব্যাপার বলতে গেলে মানুষ পালিয়ে যাবে, অত ইন্টারেস্টিং করে বলা হয়ে যাবে নাকি? মহিলারা আছে শুনবে, তাহলে মহিলাদের বায়নটাই হোক তাই তো, তাহলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো যাক তাহলে আমি ইসলামে নারীদের অধিকারটাই ধরি, আর শেষে যদি পায়দান দুটো আছে তো শুনিয়ে দেবো। কারণ এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম কোথায় জানো, দক্ষিণ কাহালগাঁও নাকি কালকে বকে এলেছে আমাকে প্রায় 3 ঘন্টা 10 মিনিট, এরকম বক্তা নেই যে বকে এলাই মাথায় চারাক, তো কি করি যাই হোক। তো যাক, তবে আপনারা কি ওরকম করবেন নাকি? রমজান মাসে ডেডলিনি বিধায় চালিয়ে দিয়েছি যাই হোক। তো কে কে থাকবেন একটু হাত তুলেন তো, একটু ই হয়ে যায় আমার আলোচনা কতক্ষণ কে শুনবেন। মিডিলে জায়গা জায়গা তুলেছেন, জায়গা জায়গা তুলেনি, জায়গা জায়গা তুলেনি, মনে করছে কে জানি কেমন ভালো হবে না খারাপ হবে, ভালো লাগলে বসবো। আচ্ছা ওটাই করেন, যদি ভালো লাগে তো বসিয়েন, খারাপ লাগলে একটু কিছু ধান দেন দিয়ে চলে যাবেন, ধরবো না। তো আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে নারীদের অধিকার। কয়েকবার বলেছি আপনাদের এলাকাতে ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে, মা বোন আপনাদের তাহলে একটা ভাইটাল একটা বিষয় ধরতে গেলে, তো আপনারা শান্ত সুষ্ঠু হয়ে বসুন, আলোচনা শ্রবণ করুন, যদি ভালো লাগে ফাটাফাট টাকাগুলোকে দিয়ে পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করব। ইসলামে নারীদের অধিকার, ইসলাম নারীদেরকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে, তাহলে এই মর্যাদা এর অধিকার এর তাৎপর্য যদি আমি আলোচনা করি তাহলে প্রথমত আপনাকে জানতে হবে তাহলে নারীদেরকে তাহলে কেমন করে ব্যবহার করা হতো, তাহলে আগে তাদের অধিকার কেমন ছিল। ওদের অধিকার না বললেই চলে, ওদের কোনো মর্যাদা ছিল না। বলছেন শুধু আয়ামে জাহিলিয়াত, আরবে আরবীয় সব অসভ্যতা যেটা ছিল এককালীন, তো এটা কি শুধু আরব কান্ট্রি আরব দেশেই? জি না, আপনি যদি ভারতীয় জাহেলিয়াত ইতিহাসগুলোকে আপনি তুলে দেখেন তাহলে আপনার মগজ ফেটে উড়ে যাবে যে এত ভাবে ভারতবর্ষে নারীদেরকে এভাবে নির্যাতন করা হতো, তাদের অধিকার বল না বললেই চলে, কোনো অধিকারই ছিল না। আপনি ইউরোপিয়ান জাহিলিয়াত খ্রিস্টীয় জাহিলিয়াত এগুলো আমি একটা একটা করে বলবো আমি আপনাদের সামনে যে কত ভয়াবহতা। মা বোন আপনি আজকে স্বাধীন, কত সুন্দর করে ঘুরছেন ফিরছেন, একাই টোটোয় যাচ্ছেন, একাই বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আবার ফিরে চলে আসছেন, কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আপনি এই দরজা থেকে আপনি রাস্তায় আপনার বাড়ির পাশে রাস্তায় পা দিবেন এমনটা কোনো পথঘাট ছিল না। একটু আংশিক দিয়ে একটা একটা করে, মানে মেয়ে হলেই গলা টিপে দাও, আতুর ঘরে জন্ম হলো আর গলা টিপে মেরে দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূল যখন নবুয়াতি পাননি, নবী হননি, তার আগের জীবনটা তার আগের সময়টা তিনি সংগঠন চালিয়েছেন হেল্পফুল ফুজুল 17 বছর। তো এতগুলো একটা আন্দোলন, এটা একটা দল, এটা সংগঠন করলেন কেন? যে মানুষ অসভ্যতার মধ্যে ডুবে আছে, একে সভ্যতায় নিয়ে আসতে হবে, মানুষকে মানুষকে চিনবে, ব্যবসা বাণিজ্য করবে, মাকে তার মায়ের সম্মান মর্যাদা দিবে, স্ত্রীর সঙ্গে তার মর্যাদা থাকবে, এগুলো দেওয়ার জন্য এই বিভিন্ন দিক থেকে এই সংগঠনটা করা হয়েছিল। তো কোনো লাভ হয়নি,
আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, রাত 1টা 12টা 1টা বাজে ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে থাকতে থাকতে এই বক্সের সাউন্ডটা, ওই মাইক মান কই, বক্সের সাউন্ডটা দাও রে ভাই, আমি বুঝতে পারি না কেমন হচ্ছে মাইক, বাইরে সে ভালো লাগছে, তুমি বক্সের সাউন্ডটা আমাকে দাও, আমি যেন বুঝতে পারি যে আওয়াজ চলছে ভালো। তো কি বলছিলাম, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকতে থাকতে একটা শিশুর আওয়াজ পেলেন, আওয়াজ এত রাত্রে একটা আওয়াজ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন, তো বলছে এ খাদিজা, আরে এত রাত্রে কিসের একটা আওয়াজ বলতো, ছোট্ট ছেলের আওয়াজ এত রাত্রে হয়, তো দেখে এসো না, যাও তো খাদিজা একটু যাও দেখে এসো তো কি হয়েছে, একটু দেখে এসো, আমার টেনশন শুরু হয়ে গেল, ভালো লাগে না আমাকে। তখন মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ির খবর নেওয়ার জন্য, যে রাত 12টা 1টার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন, কি কারণে আওয়াজটা হলো, আওয়াজটা স্তব্ধ হয়ে গেল। এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িটা খুঁজে দেখ ঢুকে দেখলেন, কি খবর পেলেন, খবরটা নিয়ে সে বিশ্ব নবীর কাছে হাজির হলেন। খাদিজা কি খবর নিয়ে গো, কি হলো পাশের বাড়িতে? এবার মা খাদিজা বলছে, স্বামী আমার, রাত 1টার সময় আপনি যে আওয়াজটা পেলেন, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, শিশু কন্যা বাচ্চার আওয়াজ, এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হলো, বাচ্চা প্রসব হয়েছে, তো বাচ্চাটা ছেলে নয় মেয়ে হয়েছে, কন্যা সন্তানের জন্ম হয়েছে, এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যাকে গলা টিপে মেরে দেওয়া হলো। আল্লাহ রাসূল আরো টেনশনে পড়ে গেলেন, ভালো লাগে না, মেয়েরাকে যদি একটাই ভাবে ভাবে মারতেই থাকে তো কি হালাত হবে, প্রজন্ম তো নষ্ট করবে রে, কি করা যায়। আল্লাহ রাসূল মা খাদিজাকে বলছেন, খাদিজা ভাল লাগে না, কিছু খাবার দাও, কিছু খাবার দাও আমাকে, কিছু খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও, আমি গাড়ে হিরাতে যাব। বিশ্বনবী কিছু খাবার নিলেন, গাড়ে হিরাতে চলে গেলেন, গাড়ে হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায়, নির্জন জায়গাতে চলে গেছেন, তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। তো কয়দিন কয়দিন, একদিন নয় দুই দিন নয়, এক মাস নয় দুই মাস নয়, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন, বিশ্বনবী টানা 6 মাস গাড়ে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মা কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে, কোন বিরহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, ছাড়লো বাড়ি, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে, কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করল বরণ সারা ভুবন মাঝে, কোন বিরহি মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী, আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে, কোন বিরাগি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বিরাগি মৌন দাসী হীরা গুহার মাঝে, কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। বিশ্বনবী বাড়ি ছেড়ে দিন গাড়ে হীরাতে 6 মাস আল্লাহকে ডাকতে থাকলেন, একটাই উদ্দেশ্য, মানুষ যেন হেদায়াত, মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে, তারা যেন মানুষকে চিনতে পারে, দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায়, তারা যেন দুনিয়াবী কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে, বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয়, নারী যেন তার অধিকার ফিরে পায়, এই জন্য তিনি টানা 6 মাস গাড়ে হিরাতে ধ্যানে রত ছিলেন। এরপরে কোরআন নাজিল হলো, কোরআনের আয়াত এলো,
এই থেকে এক টাক 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 করে শুরু হলো। ভাইরা আমার, তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার দিল যে এবার যাও মানুষকে বার্তা লাগাও। বার্তা লাগাতে হবে, তাদেরকে দিন পৌঁছে দিতে হবে যেন তারা সে সম্মান মর্যাদা পায়। কি আছে আয়াতটা পড়েছি সূরা নাহল 58-59 নম্বর আয়াত, আয়াতটা কি একটু খুলে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম وإذا بشر أحدهم بالأنثى ولى وجهه مسودا وهو كظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নাযিল করলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই গার্জেনকে বলা হতো তোমার বাড়িতে আজ আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে, মেয়ে হয়েছে, ওয়াজহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম, তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত, কালো মলিন হয়ে যেত, ভারাক্রান্ত মন নিয়ে থাকতো, মনে হচ্ছে যেন সে লোকটা বিষপান করেছে, কেন 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 তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে, কন্যা সন্তান হয়েছে তো ভাল লাগলো না, যদি বলতো বেটা হয়েছে বেটা, তখন এখনো অনেক বাড়িতে আছে বেটা হলে একবারে ওর মন মানসিকতা কত যে ভাল লাগে, কচ্ছে একটা বংশ মর্যাদা হলো। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওই লোকটার তিনটা বেটি আর চার নম্বর আর একটা বেটি হলো, এর নিয়াত ছিল যে আমার যদি বেটা হয় তো কত ভাল লাগতো, মানে ও আশাই ছিল। তো তিনটা বেটি চার নম্বরে আর একটা বেটি হলো, এটা মুর্শিদাবাদের কথা বলছি। তো চার নম্বর বেটি হয়েছে যেমনই হয়েছে, আর বাপ বাচ্চাটাকে ধরে একা ছাড় দিয়ে মেরেই ফেলে দিলেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল। বেটি হয়েছে তার আফসোস, তার মানে এখনো জাহিলিয়াত আছে। এবার কথা হচ্ছে, হাজি বেটি দিলে তো আগেকার লোক মারতো কেনে, বলছে এই জন্য মারতো, মুফাসসিরগণ বলছেন এই জন্য কয়েকটা কারণ, তার মধ্যে কারণ হচ্ছে এই যে আমার মেয়ে মানুষ হবে, বড় হবে, ও বড় হয়ে পরের বাড়ি যাবে, ঝি খাটবে, ওকে অপমান করবে, লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। শুধু তাই নয়, বিয়ে যদি না হয়, একটা মেয়ে যদি বড় হতো, পড়ছিলাম ঘটনাটা বলা হয়েছে যে জাহিলিয়াতের ঘটনাটা তুলে ধরছেন যে মেয়েরা কেমন স্বাধীন, না স্বাধীন নয়, কি যে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় হাঁটতে 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 হাঁটতে, তো একটা এক জায়গায় চারটা ছেলে বসে আছে, তো চারটা ছেলে যখন বসে আসে বলছে আবে ছাই, আচ্ছা মেয়েটা গর্ভ পেটে বাচ্চা আছে রে, বলছে হ্যাঁ আছে, তো মেয়েটার পেটে বাচ্চা আছে তো এক কাজ কর না, মেয়েটা পেটে কি আছে জি, তো বলছে কি হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে, ছেলে হবে না হলে মেয়ে হবে, এরা তো করছে সবাই চার পাঁচ বন্ধু মিলে তর্ক লাগিয়ে দিলে, একজন বলছে তর্ক করে ঘোড়া ডিম করছিস, মেয়েটাকে ধর, মেয়েটাকে ধরলে ধর দিয়ে ওকে উলঙ্গ করে দে, যার পেটটাকে চিরে চাকু দিয়ে চিরে লেদে, দেখ ছেলে আছে না মেয়ে আছে, কেন মেয়ে করতে যাবি। ও মেয়েটাকে ধরলো, নিয়ে আসা হলো, উলঙ্গ করে দেওয়া হলো, মেয়েটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো, সম্পূর্ণ যখন চিড়ে দিল বাচ্চাকে বের করে দেওয়া হলো, তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে, ও বলছে দেখ ছেলে হয়েছে, আর কি মারপিট করবি মা। তো কোনো বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয়, এরকম যদি পরিস্থিতি হয় কে চাইবে যে মেয়েকে রাখি, কেউ রাখবে না। ওই জন্য ওরা বলতো কি যে পাঁচ দিন দশ দিন কানবো, যত কষ্ট হয় হোক, পানি তো শুকাবে, কাঁদতে কাঁদতে আর চোখের পানি থাকবে না, তো কেঁদে নিব, কিন্তু আমার বেটি পরের বাড়িতে ঝি খাটবে এটা আমি হতে দিব না। মেয়েরা না কোনো সম্পত্তিতে ভাগ পেত, যেটা ভারতীয় জাহিলিয়াত ছিল, যে না কোনো সম্পত্তিতে ভাগ পেয়েছে, পেত না, একদম নির্ভয়ভাবে তার ওকে অত্যাচার করা হতো, ধর্ষণ করা হতো, কোনো বাপ চেতন। আপনিও চাইবেন না, কিভাবে চাইবেন না আপনাকে খুলে বলি, আপনার যদি এরকম হয় তো আপনি বলবেন যে বেটি নিব না, নেবেন না। তো দেখেন আপনার একটা মেয়ে আছে, আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, ধরলেন আপনি পয়সাওয়ালা গরিব মানুষ, কিন্তু আপনার আশা আছে যে আমার মেয়েটাকে আমি MBBS ডাক্তার করব, আপনার আশা এটা, MBBS ডাক্তার করবে, বেটিকে ভালো করে পড়াবো, যে ওকে আমি দিয়েছি ভালো ইউনিভার্সিটিতে দিলাম, দেওয়ার পর পড়ছে নার্সিংহোম কলেজ থেকে ভালো ভালো দিয়ে দিলেন, দেওয়ার পরে যখন হলো তখন আপনার কাছে ফোন আসছে, হ্যালো কি তোমার জরি না একটা কেজি, বলছে আমার বেটি, জরি না তোমার বেটি, তো শুনছি যে তোমার বেটি বলে পালিয়ে গেল, জিজ্ঞাসা করেছি আচ্ছা ওর মেজাজটা কেমন হবে, যে লোকটা ভাবছে যে আমি আমার মেয়েকে আমি লালন পালন করব, কষ্ট করে মানুষ করব, তো সেই বাপের কানে যাচ্ছে যে বেটি নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আচ্ছা এখন আর মন মেজাজটা কেমন হবে, এখন বেটি যদি ঘর আছে বাপ লিবে সহজে, লিবে না, সোজাই বলবে খালি আই বস্তা বস্তাবন্দি করবো, লবণ দিবো, কেটে দেবো, পুঁতে দেবো, গিড়ে দেবো, এরকম বলবে না ভাষা, তারপর কিছু কথা, মানে ওই বাপও লিবে না, কেমন বেটি আমার মুখে চুলকানি মেরেছেও আমার দরকার নাই। তো
এটা যদি আগে আপনি মানে যদি রিপোর্ট পেয়ে যান তো আপনি নেবেন না। তো জাহিলিয়াতের যুগটা ওই রকম, তার চাইতে বেশি ভয়ঙ্কর। ওই জন্য কোন লোক চাইতো না যে আমার ঘরে বেটি হোক, কে মারনা রাজদা দিয়ে হাঁটবো, কত মানুষ কি বলবে, লজ্জায় মুখ এই আয়াতটা পড়ছি পড়ে, যে লজ্জাতে বাড়তে বাড়িতে শুধু থাকতো না, অন্য কোনো এলাকাতে কোনো একটা গোত্র কোনো বংশে থাকতো যেটা কেউ আমাকে টিটকিরি না মারতে পারে। এই জন্য কত খাতারনাক, ওই জন্য মেরে ফেলতো। কিন্তু আমরাও মেয়েদেরকে মেরে ফেলি, ওটা আবার চাকু দিয়েও লয় আর কবর দিয়ে লয়, গলা টিপে লয়, কেমন দেখবেন, মেরে ফেলি কিভাবে। আচ্ছা আপনার কটা বেটা, কারো তিনটা বেটা, কারো চারটা বেটা আছে না নাই, কথা বলেন আছে না নাই, না নেই আপনাদের ছেলে পিলে, কথা বলবেন রে ভাই। তো ছেলে পিলে আছে চারটা বেটা, কারো দুটা বেটি, কারো তিনটা বেটি আছে, কারো সাতটা আটটা, এখন এখন কিন্তু সাতটা আটটা পাবেন না, এখন দুটা থেকে তিনটা, আর বেশি পাবেন না আপনি। তো আগেকার সাতটা আটটা, চারটা বেটা তিনটা বোন, জায়গা আপনি কিভাবে ভেঙে ভাগ করে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এবার কোন জায়গায় মারতে এলো রে, হ্যাঁ সঠিক জায়গায় এসেছি, এবার আমি সঠিক জায়গায় এসেছি বাপ, কেমন করে। একজন বিজ্ঞ আলেম, নাম বলছি না, উল্লেখ করবো না, আমি তার বক্তব্য নকল করছি, একজন বিজ্ঞ আলেম শেখুল হাদিস, তিনি ওয়ার্ল্ড, আর তিনি একজন বক্তাও, নাম বলছি না, তবে একটা তার বক্তব্য নকল করছি, তিনি কি বলছেন জানেন, এই লোকেরা, এই পৃথিবীর মানুষ, তোমরা জানো কে জাহান্নাম যাবে কে যাবে না, কে জাহান্নাম যাবে কে যাবে না, এটা তুমি কাউকে বললে করে বলতে পারো না, তবে শুনলাম জাহান্নাম কে যাবে কে যাবে না, যদি তুমি জাহান্নাম দেখোনি, কিন্তু জাহান্নাম লোক যদি তুমি দেখতে চাও, জাহান্নাম লোক যদি দেখতে চাও, তাহলে ওই রাস্তা দিয়ে দেখতেই থাকো, ওই রাস্তা দিয়ে দেখো, এমন একটা লোক যাচ্ছে যেই লোকটা বেটাকে জমি জায়গার ভাগ দিয়েছে, বেটিকে দেয় নাই, তাহলে জেনে নাও ওই লোকটা জাহান্নাম বেটাটাকে জমি জায়গা লিখে দিয়েছে, বেটিটাকে এক কানা করিও দেয়নি, ওই লোকটা হচ্ছে সরাসরি জাহান্নামী, দেখলো ওই যাচ্ছে। তার মানে বাপ, আপনি তাহাজ্জুদ পড়েও আপনার কোনো বাঁচা পথ নাই, যত তাহাজ্জুদ গুজার হন না কেন, যতই আপনি হাজি হন না কেন, বেটির জমি জায়গা কে আপনি দেবে রেখেছেন, বেটির জায়গা আত্মসাৎ করেছেন, বেটার নামে লিখে দিয়েছেন, বেটিরা কে দেননি, আপনার বাঁচার কোনো পথ নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। কজন দিয়েছেন, এখন মসজিদে ডিউটি করি না, পাঁচ বছর মসজিদে ডিউটি করেছি, টোটাল পাঁচ বছর তিনটা মসজিদে, তো মোরাঙ্গাবাদ বিশাল বড় নাম করা জায়গা, গ্যাস কোম্পানির ওই আশেপাশে, তো একটা মেয়ে চলে আসছে, চাচি মতন হবে কাকি, বলছে বেটা তোরা মসজিদে কি ওয়াজ করছিস রে, বলছে কেন গো চাচি, বলছে কি তোমরা ওয়াজ করছো, একদিন একটু ভাগ জমি জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারো না, আমাকে বলছে, বলছে কেন আমি করি, ওয়াজ ফাই করি না করি, বলছে কই ওয়াজ করছো, তাও যাহারা ভাগ পাই না, কথা শুনে তো খারাপ লাগলো, তখন আমি আমিও হেসে হেসে বলছি কাকে, চাচি হাঁ ফের শুনেছি কি, যে তোমরা নাকি বলে মাফ করে দাও, বলে জমি জমি গেলাম না, বলে মাফ করে দাও, কে কইছে ওরাকে মাফ করবো, ওটা ওপর ওপর মন থেকে মাফ করে মাথা খারাপ হয়ে গেছে নাকি, এই এক এক জায়গার ব্যাপার আছে, কে কইছে, বলছে শুনছি সাই, বলছি শোনালাই, তার মানে ওই নারীটা বলছে, ওই কাকিটা বলছে, আমরা মন থেকে মাফ করি না, বাপ ছে ভাই রাখে জায়গা জমি লিখে দেয়, কিন্তু আমরা মন থেকে মাফ করতে পারি না, শুধু ভাবি যে বাপ ভাইয়ের উঠানে উঠবো, একনাতে উঠবো, ভাইয়ের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, যদি চাপ করি হয়তো বাপকে চাপ সৃষ্টি করবে, ভাইরা আর আমাদের বাড়ি আসবে না, এই জন্য আমরা এইগুলো ভেবে দেখে আমরা জমি জায়গা দাপটে ভাগ বসাতে যাই না। তার মানে মন থেকে মেয়েরা মাফ করে না, এই বাপ তোমাকে বলছি শোনো, বেটারাকে লিখে দিয়েছো না, বিচারের মাঠে তুমি প্রস্তুত থাকিও, কি হালাত হবে তোমার, ও তোমার বেটি ওর হক আছে, কোরআন বলছে তোমার ছেলে যদি দুই ভাগ পায় তাহলে তোমার মেয়ে এক ভাগ পাবে, তোমার একটা বেটা যদি দশ কাঠা পায় তাহলে তোমার মেয়ে পাঁচ কাঠা পাবে, ও যদি না লে আলাদা কথা, কিন্তু তোমাকে দিতে হবে, এটা তার হক, কিন্তু আমরা দিছি না, কয়জন হাজারে 999 ধরতে গেল নাই, আর যদি আছে আনসিক তো কেমন আছে, ওই ভালো ভালো বেটাকে কইছে, এই তো বিলাসপুরে যেটি মার্কেট আছে বড় বড় ওটি তোরা নেলবি, আর বেটি রেখে কইছে ওই বাস তলাতে কিন্তু পড়া আছে, চাষও হয় না বাসও হয় না, ওগুলা তোরা নিয়ে এলবি, যা হাট তোকে নামে থাকলো, আর ওটি দিয়ে দিল ওরা টাউনটি, কি হালাত চলছে, জি না। আমরা জাহিলিয়াত শুনলেন মেয়েদেরকে গলা টিপে মারা হতো, কবর আপনার কিনা গর্ত খনন করে জীবন্ত মারা হতো, মাটি খুঁড়ে পুঁতে মেরে ফেলা হতো, কিন্তু আজকে আমরা বাপেরা মেয়েদেরকে হাতে নয় আপনার ছুরিতে নয় তাদেরকে আমরা তার অধিকারে মেরে রেখেছি, অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করেছি,
এবার আয়াতে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিলুনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আইমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। যখন ওই গার্জেনকে যখন ওই আপনার কিনা পয়গামটা পৌঁছে দিল মেয়ে হয়েছে, তার লজ্জার ভয়ে, তার গ্লানির ভয়ে, তার সম্মানকে রক্ষা বাঁচানোর জন্য, রক্ষার্থে সে গ্রাম থেকে পালিয়ে বেড়াতো, মিন কওম সুই মিন কওমি, তার কম থেকে, তার আপনার জায়গা থেকে অন্য জায়গায় সে পালিয়ে বেড়াতো, কারণ তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে। আইমসিকু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, তার একটা সিদ্ধান্ত নিত। কি সিদ্ধান্ত? তারা চিন্তা করত এই কন্যা সন্তানকে মারে মেরে মারবে না রেখে দেবে, একে পুঁতে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, নদীতে ভাসিয়ে দেবে না ওকে বাঁচিয়ে রাখবে, এই চিন্তা করত। আলাশা আমায়া কমন, তারা যে সিদ্ধান্ত নিত, এই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট, কত খারাপ সিদ্ধান্ত তারা নিত। মেয়ের বাঁচার অধিকার ছিল না। এবার চলেন জাহিলিয়াতে ঢুকি, একটা একটা করে ঢুকে যাই জাহিলিয়াত। মেয়েদেরকে মারতো কেমন? অনেক তাফসির আছে, তবে একটা প্রাচীন তাফসির থেকে আপনাকে তাফসির, তাফসিরে কুর্তুবি, এই তাফসিরে একটা বিশাল লম্বা একটা তাফসির আছে, আর ঐতিহাসিকগণ ওই রকমই কথা বলেছেন, হয়তো একটু এদিক ওদিক হবে কিন্তু ঘটনাটা ওই রকমই। তাফসিরে কুর্তুবি তিনি লিখছেন যে একটা সাহাবি, একজন সাহাবি বসে ভারাক্রান্ত মন নিয়ে টেনশনে বসে আছেন, আল্লাহ রাসূল দেখতে পেলেন যে সাহাবিটার মন খারাপ, তো বলছে এই সাহাবি কি খবর, তোমার মন কেন খারাপ, তুমি টেনশন কেন করছো, তুমি তো নতুন ইসলাম গ্রহণ করলে, তা আবার টেনশন করতে হবে, টেনশন তোমার চিন্তা চেতনাটা কি সেটা বলো আমাকে, কেন ভারাক্রান্ত মন নিয়ে আসো এটা খুলে বলো। তখন ওই সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি টেনশনে আছি, আমার মনটা ভালো নাই, আমি ইসলাম গ্রহণ করলাম আপনার কাছে, এরপরে আমি বেচৈন ঢুকে গেছি, আমার মনটা শান্তি নাই, আমার মনটা কুড়ে কুড়ে খাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবিরে কেন তোমার মনটা কুড়ে কুড়ে খায়, বলো না তোমার কি হয়েছে। আল্লাহ এবার বিষয় সাহাবিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আটটা মেয়ে ছিল, আমার আটটা মেয়ে ছিল, ওই আটটা মেয়েকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি, নিজের হাতে আমি আটটা মেয়ে, একটা নয় দুইটা নয় তিনটা নয়, আটটা মেয়েকে আমি নিজের হাতে পুঁতেছি, কোনটাকে নদীতে ভাসিয়েছি, কোনটাকে জীবন্ত কবর দিয়েছি, কোনটাকে আমি টুটি চিপে মেরে ফেলেছি, তাহলে আমার আটটা মেয়েকে আমি নিজের হাতে মেরেছি, কত জঘন্য অপরাধ, যত জঘন্য পাপ করেছি। জাহিলিয়াতের সময় আমরা সবাই একই রকম, আমারও সেই টেনশন, আমারও মন মানসিকতা ওই রকম ছিল, আমি যখন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, তখন আমি আমার মেয়েকে, আটটা মেয়েকে আমি নিজের হাতে কতল করেছি। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী কেমন করে তুমি একটা কন্যা সন্তানকে মানতে মারতে পারলে, তোমার তো অন্তরে লাগার কথা, তুমি একটা কন্যা সন্তানকে কেমন করে মারলে, আমাকে একটা কোন একটা মেয়ের বর্ণনা দাও। এবার ওই সাহাবী শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক মেয়েকে মেরেছি, তার মধ্যে আমি আপনাকে আমি একটা মেয়ের ঘটনা বলাই বলি, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি রে যখন আমি, এখন আমি আর বাড়িতে থাকি না, আমি বিদেশে চলে গেলাম, এখন তুমি প্রেগনেন্ট আছো, তোমার পেটে বাচ্চা আছে, জানি না ছেলে আছে না মেয়ে আছে, তবে শুনে নাও বিবি, যদি ওই পেটে, যদি পেটে বাচ্চা যখন প্রসব হবে, পৃথিবীতে যদি আসে, যখন তোমার ডেলিভারির সময় হবে, তুমি যদি দেখতে পাও ছেলে হয়েছে, ছেলেটাকে রেখে দাও, আর যদি মেয়ে কন্যা সন্তান হয়, তাহলে তাকে তুমি গলা টিপে মেরে দিবে, ওকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না। এই বলে আমি আমার বিবিকে আমি ওসিয়ত করে দিলাম, আমি তাকে আদেশ করে আমি চলে গেলাম বিদেশে। এই করতে একদিন নয়, দুই নয়, এক মাস নয়, এক বছর নয়, ছয় সাত বছর ধরে আমি বিদেশে ছিলাম। আসার পর এবার আমি বাড়ি ফিরছি, বাড়ি এসে যখন দেখছি আহারে ফুটফুটে একটা কন্যা সন্তান, দেখতে এত সুন্দর, সুন্দরী একটা মেয়ে, মেয়ে দৌড়ে এসে মা বলে দিয়েছে, দেখ তোর আব্বা দৌড়ে আসে, ওই কন্যাটা দৌড়ে এসে আব্বা বলে ডাক দিয়েছে, বুকের দিকে চলে গেছে। এবার মেয়েটাকে দেখে আপনি সাহাবী অত বম্ব হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কার মেয়ে, এত সুন্দর মেয়ে কার হবে এটা। আমার স্ত্রী বলছেন, ওগো স্বামী আমার এটা কারো কোনো মেয়ে নয়, এটা আপনারই মেয়ে। আরে আমার মেয়ে মানে, তোকে কি বলে গেছিল, তোকে বলিনি মেয়ে হলে গলা টিপে দিবি, মেয়ে হলে গলা টিপে দিবি। এবারে বিবি স্বামীকে বলছে, স্বামী আমার প্রাণের স্বামী, তুমি বলেছো ঠিক, আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো মা, আমি তো বাপ নয়, আমি তো সন্তান পেটে নিয়েছিলাম, নয় মাস দশ দম গর্ভে ধারণ করেছি, আজকে প্রসব হয়েছে, যেদিন সেদিন আমি মেয়ে মুখটাকে দেখতে গেলাম, আমি আর হাতটা ধরতে পারলাম না, আমি নিজের হাতে কন্যা সন্তানকে মারতে পারলাম না, ফুটফুটে একটা সুন্দর চেহারা দেখে আমি হাতকে সরিয়ে নিলাম, আমি মারতে পারলাম না। কোনো মা পারে না এটা।